আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী আর রাহিকুল মাখতুম আমরা শুনছিলাম। আজকের পর্বে আমরা শুনব বনু মুস্তালাক যুদ্ধ পরবর্তী ঘটনা প্রবাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুই, মিথ্যা অপবাদের ঘটনা। উল্লেখিত যুদ্ধের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনা ছিল মিথ্যা অপবাদের ব্যাপারটি। এ ঘটনার সারসংক্ষেপ হচ্ছে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল সফরে যাওয়ার প্রাক্কালে তিনি তার পবিত্র পত্নীগণের মধ্যে লটারি করে নিতেন। লটারিতে যার নাম উঠত তাকে তিনি সফরে নিয়ে যেতেন। এই অভিযানকালে লটারিতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর নাম বের হয়, সেহেতু রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সঙ্গে নিয়ে সফরে যান। অভিযান শেষে মদিনা প্রত্যাবর্তনের পথে এক জায়গায় শিবির স্থাপন করা হয়। শিবিরে থাকা অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজ প্রয়োজনে শিবিরের বাইরে গমন করেন। সফরের উদ্দেশ্যে যে স্বর্ণাহারটি তার বোনের নিকট থেকে নিয়ে এসেছিলেন এ সময় তা হারিয়ে যায়। হারানোর সময় হারের কথাটি তার স্মরণেই ছিল না। বাইরে থেকে শিবিরে ফিরে আসার পর হারানো হারের কথাটি স্মরণ হওয়া মাত্রই তার খোঁজে তিনি পুনরায় পূর্বস্থানে গমন করেন। এ সময়ের মধ্যে যাদের উপর নাবী পত্নী রাদিয়াল্লাহু আনহা হাওদা উটের পিঠে উঠিয়ে দেওয়ার দায়িত্ব অর্পিত ছিল, তারা হাওদা উঠিয়ে দিলেন। তাদের ধারণা যে উম্মুল মুমিনীন হাওদার মধ্যে রয়েছেন। যেহেতু তার শরীর খুব হালকা ছিল, সেহেতু হাওদা হালকা থাকার ব্যাপারটি তাদের মনে কোনো প্রতিক্রিয়া করেনি। তাছাড়া হাওদাটি দুজনে উঠালে হয়তো তাদের পক্ষে অনুমান করা সহজ হতো এবং সহজেই ভুল ধরা পড়ত। কিন্তু যেহেতু কয়েকজন মিলেমিশে ধরাধরি করে হাওদাটি উঠিয়েছিলেন, তাই ব্যাপারটি অনুমান করার ব্যাপারে তারা কোনো ভ্রুক্ষেপই করেননি। যা হোক, হারানো হাড়টি প্রাপ্তির পর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আশ্রয়স্থলে ফিরে এসে দেখলেন যে পুরো বাহিনী ইতোমধ্যে সেই স্থান পরিত্যাগ করে এগিয়ে গেছেন। প্রান্তটি ছিল সম্পূর্ণ জনশূন্য। সেখানে না ছিল কোনো আহ্বানকারী, না ছিল কোনো উত্তরদাতা। তিনি এ ধারণায় সেখানে বসে পড়লেন যে লোকেরা তাকে যখন দেখতে পাবে না তখন তারা খোঁজ করতে করতে এখানে এসে যাবেন। কিন্তু সর্বজ্ঞ প্রভু মহান আল্লাহ রব্বুল আলামিন আপন কাজে সদা তৎপর ও প্রভাবশালী। তিনি যেভাবে যা পরিচালনা করার ইচ্ছে করেন সেভাবেই তা বাস্তবায়িত হয়। অতএব আল্লাহ তাআলা বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহার চক্ষুদ্বয়কে ঘুমে জড়িয়ে দেয়ায় তিনি সেখানে ঘুমিয়ে পড়লেন। অতপর সফওয়ান বিন মুয়াত্তাল এর কণ্ঠস্বর শুনে তিনি জাগ্রত হলেন। তিনি বলছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। সফওয়ান রাদিয়াল্লাহু আনহু সেনাদলের শেষ অংশে ঘুমন্ত অবস্থায় ছিলেন। তার অভ্যাস ছিল একটু বেশি ঘুমানো। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এ অবস্থায় দেখা মাত্রই তিনি চিনতে পারলেন, কারণ পর্দার হুকুম অবতীর্ণ হওয়ার পূর্বে তিনি তাকে দেখেছিলেন। অতপর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠরত অবস্থায় তিনি আপন সওয়ারিকে নাবী পত্নী রাদিয়াল্লাহু আনহার নিকট বসিয়ে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সওয়ারির উপর আরোহণ করার পর সফওয়ান তিনি তার লাগাম ধরে টানতে টানতে হাঁটতে থাকলেন এবং সর্বক্ষণ মুখে উচ্চারণ করতে থাকলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সফওয়ান ইন্না লিল্লাহ ছাড়া অন্য কোনো বাক্য উচ্চারণ করেননি। তিনি রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সঙ্গে নিয়ে যখন সৈন্যদলে মিলিত হলেন তখন ছিল ঠিক খরতপ্ত দুপুর। সৈন্যদল শিবির স্থাপন করে বিশ্রামরত ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অবস্থায় আসতে দেখে লোকের আপন আপন প্রকৃতি ও প্রবৃত্তির নিরিখে ব্যাপারটি আলোচনা পর্যালোচনা করতে থাকলেন। সৎ প্রকৃতির লোকেরা এটাকে সহজভাবেই গ্রহণ করল, কিন্তু অসৎ প্রকৃতি ও প্রবৃত্তির লোকেরা এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে চিন্তা করতে থাকলো নানাভাবে। বিশেষ করে আল্লাহ ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন অপবিত্র খবীস আব্দুল্লাহ বিন উবাই এটিকে পেয়ে বসল তার অপপ্রচারের একটি মক্ষম সুযোগ হিসাবে। সে তার অন্তরে কপটতা হিংসা বিদ্বেষের যে অগ্নিশিখা প্রজ্বলিত করে রেখেছিল এ ঘটনা তাতে ঘৃতাহুতির ন্যায় অধিকতর প্রভাবিত ও প্রজ্বলিত করে তুলল। সে এ সামান্য ঘটনাটিকে তার সকপল কল্পিত নানা প্রকার প্রচার ও রং ঝঙ্গে চিত্রিত ও রঞ্জিত করে ব্যাপকভাবে অপপ্রচার শুরু করে দিল। পুণ্যের তুলনায় পাপের প্রভাবে
মানুষ যে সহজে প্রভাবিত হয়ে পড়ে এ সত্যটি আবারও অত্যন্ত নিষ্করুণভাবে প্রমাণিত হয়ে গেল। আবদুল্লাহ বিন উবায়ের এ অপপ্রচারে অনেকেই প্রভাবিত হয়ে পড়ল এবং তারা অপপ্রচার শুরু করল। এমনই দ্বিধাদ্বন্দ্ব ও ভারাক্রান্ত মানসিকতা সম্পন্ন বাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মদিনায় প্রত্যাবর্তন করলেন। মুনাফিকরা মদিনা প্রত্যাবর্তনের পরে আরও জোটবদ্ধ হয়ে অপপ্রচার শুরু করে দিল। এ অপবাদ অপপ্রচারের মুখোমুখি হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির মাধ্যমে এর সমাধানের আশায় নিরাপত্তা অবলম্বন করলেন। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করা সত্ত্বেও ওহি নাজিল না হয় আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে পৃথক থাকার ব্যাপারে তিনি তার সাহাবাবর্গের সঙ্গে পরামর্শের ব্যবস্থা করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু আভাস ইঙ্গিতে তাকে পরামর্শ দিলেন তার থেকে পৃথক হয়ে গিয়ে অন্য কোনো মহিলাকে বিবাহ করার জন্য। কিন্তু উসামা ও অন্যান্য সাহাবিগণ রাদিয়াল্লাহু আনহুম শত্রুদের কথায় কান না দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তার মর্যাদায় প্রতিষ্ঠিত রাখার পরামর্শ দিলেন। এরপর আবদুল্লাহ বিন উবায়ের কপটতাজনিত কষ্ট থেকে অব্যাহতি লাভের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠে এক ভাষণের মাধ্যমে জনগণের মনোযোগ আকর্ষণ করেন। এ প্রেক্ষিতে সাদ বিন মুয়াজ তাকে হত্যা করার অভিমত ব্যক্ত করেন। কিন্তু সাদ বিন উবাদা, যিনি আবদুল্লাহ বিন উবায়ের খাজরাজ গোত্রের নেতা ছিলেন, গোত্রীয় প্রভাবে প্রভাবান্বিত হয়ে খুব শক্তভাবে এর বিরোধিতা করায় উভয়ের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়ে যায়, যার ফলে উভয় গোত্রের লোকেরা উত্তেজিত হয়ে উঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনেক চেষ্টা করে উভয় গোত্রের লোকজনের উত্তেজনা প্রশমিত করেন এবং নিজেও নিরাপত্তা অবলম্বন করেন। এদিকে যুদ্ধক্ষেত্র থেকে প্রত্যাবর্তনের পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ হয়ে পড়েন এবং এক নাগাড়ে এক মাস যাবৎ অসুস্থতায় ভুগতে থাকেন। এই অপবাদ সম্পর্কে অবশ্য তিনি কিছুই জানতেন না, কিন্তু তার অসুস্থ অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে আদর যত্ন ও সেবা শুশ্রূষা পাওয়ার কথা তা না পাওয়ায় তার মনে কিছুটা অস্বস্তি উদ্বেগের সৃষ্টি হয়ে যায়। বেশ কিছুদিন যাবৎ রোগ ভোগের পর ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন। সুস্থতা লাভের পর পায়খানা প্রসাবের জন্য এক রাত্রি তিনি উম্মু মিস্তার সঙ্গে সন্নিকটস্থ মাঠে গমন করেন। হাঁটতে গিয়ে একসময় উম্মু মিস্তা স্বীয় চাদরের সঙ্গে জড়ানো অবস্থায় পা পিছলে মাটিতে পড়ে যায়। এ অবস্থায় সে নিজের ছেলেকে গালমন্দ দিতে থাকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ছেলেকে গালমন্দ দেয়া থেকে বিরত থাকার কথা বলায় সে বলে, আমার ছেলেও সে অপবাদ সম্পর্কিত অপপ্রচারে জড়িত আছে বলে অপবাদের কথা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শোনান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সে অপবাদ ও অপপ্রচার সম্পর্কে জানতে চাইলে উম্মু মিস্তা তাকে সকল কথা খুলে বলেন। এভাবে তিনি অপবাদের কথা জানতে পারেন। এ খবরের সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে তিনি তার পিতামাতার নিকট যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অনুমতি চাইলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি প্রদান করলে তিনি পিতামাতার নিকট গমন করলেন এবং পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত রূপ অবগত হয়ে কান্নায় ভেঙে পড়লেন। নিরবচ্ছিন্ন কান্নার মধ্যে তার দুরাত এবং একদিন অতিবাহিত হয়ে গেল। এ সময়ের মধ্যে ক্ষণিকের জন্য তার অশ্রুর ধারা বন্ধ হয়নি কিংবা ঘুমও আসেনি। তার এরকম একটা উপলব্ধি হচ্ছিল যে কান্নার চোটে তার কলিজা ফেটে যাবে। ওই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান তাশরিফ আনায়ন করলেন এবং কালিমা শাহাদাত সমন্বয়ে এক সংক্ষিপ্ত ভাষণ প্রদান করলেন। অতঃপর ইরশাদ করলেন, হে আয়েশা, তোমার সম্পর্কে কিছু জঘন্য কথাবার্তা আমার কানে এসেছে। যদি তুমি এ কাজ থেকে পবিত্র থাকো তাহলে আল্লাহ তাআলা অনুগ্রহ করে এর সত্যতা প্রকাশ করে দেবেন, আর আল্লাহ না করুন তোমার দ্বারা যদি কোনো পাপ কাজ হয়ে থাকে তাহলে তুমি আল্লাহ তাআলার সমীপে ক্ষমা প্রার্থী হও এবং তওবা করো। কারণ পাপ কাজের পর কোনো বান্দা যখন অনুতপ্ত হয়ে খালেস অন্তরে আল্লাহ তাআলার সমীপে তওবা করে তিনি তা কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শোনার পর আয়েশা রাদিয়াল্লাহু আনহার অশ্রুধারা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল। তার চোখে তখন এক ফোঁটা পানিও যেন অবশিষ্ট ছিল না। তিনি তার পিতামাতাকে বললেন যে তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাব দিতে হবে, কিন্তু জবাব দেওয়ার মতো কোনো ভাষায় যেন তারা খুঁজে পেলেন না। পিতামাতাকে অত্যন্ত অসহায় নির্বাক দেখে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বললেন, আল্লাহর কসম, আপনারা যে কথা শুনেছেন তা আপনাদের অন্তরকে প্রভাবিত করেছে এবং আপনারা তাকে সত্য বলে মেনে নিয়েছেন। এ কারণে আমি যদি বলি যে আমি সম্পূর্ণ পবিত্র আছি এবং আল্লাহ অবশ্যই অবগত আছেন,
যে আমি পবিত্র আছি, তবুও আপনারা আমার কথাকে সত্য বলে মেনে নেবেন না। আর যদি আমি ওই জঘন্য অপবাদকে সত্য বলে স্বীকার করে নেই, অথচ আল্লাহ তাআলা অবগত আছেন যে আমি তা থেকে পবিত্র আছি, তবে আপনারা আমার কথাকে সত্য বলে মেনে নেবেন, এমন অবস্থায় আল্লাহর কসম আমার ও আপনাদের জন্য ওই উদাহরণটাই প্রযোজ্য হবে যা ইউসুফ আলাইহিসসালাম এর পিতা বলেছিলেন, ধৈর্য ধারণই উত্তম পথ এবং তোমরা যা বলছো তার জন্য আল্লাহর সাহায্য কামনা করছি। সূরা ইউসুফ আয়াত 18। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়লেন এবং ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল আরম্ভ হয়ে গেল। অতঃপর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল কঠিন অবস্থা অতিক্রান্ত হল, তখন তিনি মৃদু মৃদু হাসছিলেন। এ সময় তিনি প্রথম যে কথাটি বলেছিলেন তা হল, ইয়া আয়েশা আম্মাল্লাহু ফাকাদ বারিয়াকি, হে আয়েশা আল্লাহ তাআলা তোমাকে অপবাদ থেকে মুক্তি দিয়েছেন। এতে সন্তুষ্ট হয়ে তার আম্মা বললেন, আয়েশা উঠে দাঁড়াও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্বীয় সতীত্ব এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার উপর ভরসা করে গর্বের সঙ্গে বললেন, আল্লাহর কসম আমি তো তার সামনে দাঁড়াবো না, শুধুমাত্র আল্লাহর প্রশংসা করব। এ ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা অপবাদ সম্পর্কিত যে আয়াতসমূহ অবতীর্ণ হয় তা ছিল সূরা নূরের 10টি আয়াত। সূরা নূরের 11-20 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা এ অপবাদ উত্থাপন করেছে তারা তোমাদেরই একটি দল, এটাকে তোমাদের জন্য ক্ষতিকর মনে করো না, বরং তা তোমাদের জন্য কল্যাণকর। তাদের প্রত্যেকের জন্য আছে প্রতিফল যতটুকু পাপ সে করেছে, আর এ ব্যাপারে যে নেতৃত্ব দিয়েছে তার জন্য আছে মহা শাস্তি। তোমরা যখন এটা শুনতে পেলে তখন কেন মুমিন পুরুষ ও মুমিন স্ত্রীরা তাদের নিজেদের লোক সম্পর্কে ভালো ধারণা করল না আর বলল না এটা তো খোলাখুলি অপবাদ? তারা চারজন সাক্ষী হাজির করল না কেন? যেহেতু তারা সাক্ষী হাজির করেনি, সেহেতু আল্লাহর নিকট তারাই মিথ্যাবাদী। দুনিয়া ও আখিরাতে তোমাদের উপর যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকত, তবে তোমরা যাতে তড়িঘড়ি লিপ্ত হয়ে পড়েছিলে তার জন্য মহা শাস্তি তোমাদেরকে পাকড়াও করত। যখন এটা তোমরা মুখে মুখে ছড়াচ্ছিলে আর তোমাদের মুখ দিয়ে এমন কথা বলছিলে যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান ছিল না, আর তোমরা এটাকে নগণ্য ব্যাপার মনে করেছিলে, কিন্তু আল্লাহর নিকট তা ছিল গুরুতর ব্যাপার। তোমরা যখন এটা শুনলে তখন তোমরা কেন বললে না যে ব্যাপারে আমাদের কথা বলা ঠিক নয়, আল্লাহ পবিত্র ও মহান, এটা তো এক গুরুতর অপবাদ। আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন তোমরা আর কখনো এর অর্থাৎ এরূপ আচরণের পুনরাবৃত্তি করো না যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহ তোমাদের জন্য স্পষ্টভাবে আয়াত বর্ণনা করছেন, কারণ তিনি হলেন সর্ববিষয়ে জ্ঞানের অধিকারী, বড়ই হিকমতওয়ালা। যারা পছন্দ করে যে মুমিনদের মধ্যে অশ্লীলতার বিস্তৃতি ঘটুক, তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি দুনিয়া ও আখিরাতে। আল্লাহ জানেন আর তোমরা জানো না। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আল্লাহ দয়াদ্র, বড়ই দয়াবান। এরপর মিথ্যা অপবাদের সাথে জড়িত ব্যক্তিদের অপরাধের দায়ে মিস্তা বিন আসাসা, হাসান বিন সাবিত এবং হামনা বিনতে জাহাসকে 80 দররা কার্যকর করা হল, তবে খবিস আবদুল্লাহ বিন উবায় এর শাস্তি থেকে রেহাই পেয়ে গেল। অথচ অপবাদ রটানোর কাজে জড়িত জঘন্য ব্যক্তিদের মধ্যে সে ছিল প্রথমে এবং এ ব্যাপারে এর চেয়ে অগ্রগামী ভূমিকা ছিল তারই। তাকে শাস্তি না দেওয়ার কারণ হয়তো এটাই ছিল যে আল্লাহ তাআলা তাকে পরকালে শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তাকে এখন শাস্তি প্রদান করা হলে তার পরকালের শাস্তি হালকা হয়ে যাবে, এ ধারণায় শাস্তির ব্যবস্থা করা হয়নি। কিন্তু অন্যান্য যাদের জন্য শাস্তি বিধানের ব্যবস্থা করা হয় তাদের পরকালীন পাপ ভার হালকা এবং পাপসমূহের কাফফারা হিসেবেই তা করা হয়, অথবা এমন কোনো ব্যাপার এর মধ্যে নিহিত ছিল যে কারণে তাকে হত্যা করা হয়নি। এভাবে এক মাস অতিবাহিত হওয়ার পর সন্দেহ আশঙ্কা অশান্তি অশুভ ও ব্যাকুলতার বিশ্ববাষ্প থেকে মদিনার আকাশ বাতাস পরিষ্কার হয়ে উঠল। এর ফলশ্রুতিতে আবদুল্লাহ বিন উবায় এতই অপমানিত ও লাঞ্ছিত হল যে সে আর দ্বিতীয়বার মস্তক উত্তোলন করতে সক্ষম হল না। ইবনু ইসহাক বলেছেন যে এরপর যখনই সে কোনো গণ্ডগোল পাকাতে উদ্যত হয় তখন তার লোকজনেরা তাকে ভর্ৎসনা তিরস্কার করতে থাকত এবং বল প্রয়োগ করে বসিয়ে দিত। এ অবস্থা প্রত্যক্ষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমার রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে উমার,
এ ব্যাপারে তোমার ধারণা কি? দেখো আল্লাহর শপথ, যেদিন তুমি আমার নিকট অনুমতি চেয়েছিলে সেদিন যদি আমি অনুমতি দিতাম আর তুমি তাকে হত্যা করতে, তাহলে এর জন্য অনেকেই বিরূপ মনোভাব পোষণ করত। কিন্তু আজকে যদি সেই সব লোকদের আদেশ দেওয়া হয় তাহলে তারাই তাকে হত্যা করবে। উমার রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম আমি ভালোভাবেই হৃদয়ঙ্গম করতে সক্ষম হয়েছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাজ আমার কাজের তুলনায় অনেক বেশি বরকতপূর্ণ। গাজওয়ায়ে মুরাইসির পরের সামরিক অভিযান সমূহ। এক, দিয়ার বনু কালব অভিযান দুমাতুল জান্দাল ক্ষেত্রে। ষষ্ঠ হিজরির শাবান মাসে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে অভিযান প্রেরিত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলনেতাকে সামনে বসিয়ে স্বীয় মোবারক হাতে তার পাগড়ি বেঁধে দিয়ে অভিযানে উত্তম পন্থা অবলম্বনের জন্য পরামর্শ দান করেন। তিনি এ বলে তাকে উপদেশ প্রদান করেন যে যদি তারা তোমাদের আনুগত্য স্বীকার করে নেয় তাহলে তুমি তাদের সম্রাটের মেয়েকে বিয়ে করে নেবে। আব্দুর রহমান বিন আউফ গন্তব্যস্থলে পৌঁছার পর একাধিক্রমে তিন দিন যাবৎ ইসলামের দাওয়াত দিতে থাকেন। আল্লাহর কিতাব আল কুরআন ইসলামী জীবনধারার অলৌকিক বৈশিষ্ট্যগুলো এবং মুসলিমগণের চরিত্র মাধুর্যে মুগ্ধ হয়ে শেষ পর্যন্ত তারা মুসলিম হয়ে যায়। অতপর আব্দুর রহমান বিন আউফ তুমাজির বিনতে আসবাগকে বিয়ে করেন। ইনিই ছিলেন আব্দুর রহমানের পুত্র আবু সালামার মাতা। এ মহিলার পিতা স্বজাতির নেতা এবং বাদশাহ ছিলেন। দুই, ফাদাক অঞ্চলে দিয়ারে বনু সাদ অভিযান। ষষ্ঠ হিজরির শাবান মাসে আলী রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ অভিযানের কারণ ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ সূত্রে অবগত হয়েছিলেন বনু সাদ গোত্রের একটি দল ইহুদিদের সাহায্য করার ব্যাপারে সংকল্পবদ্ধ হয়েছে। এর প্রতিকারার্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 200 মর্দে মুজাহিদের এক বাহিনী প্রেরণ করেন। এরা রাত্রিতে ভ্রমণ করতেন, দিবাভাগে আত্মগোপন করে থাকতেন। অবশেষে শত্রুপক্ষের একজন গোয়েন্দা তাদের হাতে ধরা পড়ে। সে স্বীকার করল যে খাইবারের খেজুরের বিনিময়ে তারা সাহায্যের প্রস্তাব দিয়েছে। গোয়েন্দা সূত্রে এ সংবাদও সংগৃহীত হল যে বনু সাদ গোত্রের লোকেরা কোন জায়গায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যাদির ভিত্তিতে মুসলিম বাহিনী তাদের উপর আক্রমণ পরিচালনা করে 500 উট ও 2000 ছাগল হস্তগত করেন। তবে শিশু ও মহিলা সহ বনু সাদ গোত্রের লোকেরা পলায়ন করে তাদের নাগালের বাইরে চলে যেতে সক্ষম হয়। তাদের নেতা ছিল আবার বিন উলাইম। তিন, ওয়াদিল কুরা অভিযান। এ অভিযান প্রেরণ করা হয় ষষ্ঠ হিজরির রমজান মাসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিংবা জাদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বনু ফাজারা গোত্রের একটি শাখা ষঠতা ও চক্রান্তমূলক এক পরিকল্পনা গ্রহণ করে। তাদের এই জঘন্য ষড়যন্ত্রের কথা অবগত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুজাহিদ বাহিনী সহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রেরণ করেন। সালামি বিন আকওয়ার বিবরণ সূত্রে জানা যায় তিনি বলেছেন যে এ অভিযানে আমিও তার সঙ্গে ছিলাম। ফজরের সালাত আদায় করার পরপর তার নির্দেশক্রমে আমরা শত্রুপক্ষের উপর হঠাৎ আক্রমণ পরিচালনা করে ঝর্ণার উপর আমাদের অধিকার প্রতিষ্ঠিত করলাম। অধিকার প্রতিষ্ঠার পর শত্রুপক্ষের কিছু সংখ্যক লোককে হত্যা করা হলো। এদের অন্য একটি দলের প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হলো। এদের সঙ্গে ছিল মহিলা এবং শিশু। আমার ভয় হচ্ছিল যে লোকজন আসার পূর্বে এরা পর্বতের উপর পৌঁছে না যায়। এজন্য দ্রুত বেগে অগ্রসর হয়ে তাদের কাছাকাছি গিয়ে পৌঁছলাম এবং তাদের ও পর্বতের মধ্যবর্তী স্থানে একটি তীর নিক্ষেপ করলাম। তীর দেখে তারা থেমে গেল। এ দলের মধ্যে ছিল উম্মু কিরফাহ নামনি এক মহিলা, যিনি পুরাতন চর্ম নির্মিত পোশাক পরিহিতা ছিলেন। তার সঙ্গে ছিল তার এক কন্যা। এ কন্যাটি আরবের সুন্দরী মহিলাদের অন্তর্ভুক্ত ছিল। আমি তাদেরকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট নিয়ে এলাম। অতপর কন্যাটিকে আমার নিকট সমর্পণ করা হলো, কিন্তু সে যে পোশাকে ছিল সে পোশাকেই রইল। এর মধ্যে তার পোশাক পরিবর্তন করা হয়নি। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মহিলাকে সালামা বিন আকওয়ার নিকট থেকে নিয়ে মক্কায় প্রেরণ করেন এবং বিনিময়ে কিছু সংখ্যক মুসলিম বন্দীকে মুক্ত করিয়ে দেন। উম্মু কিরফা ছিল একজন শয়তান মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য সে এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবং এতদুদ্দেশ্যে স্বীয় পরিবার থেকে 30 সাওয়ারির ব্যবস্থা করেছিল। তার এ ষড়যন্ত্র দুষ্কর্মের প্রতিফলস্বরূপ 30 সাওয়ারিকে হত্যা করা হয়েছিল।
ষষ্ঠ হিজরির শাওয়াল মাসে উরজ বিন জাবির ফিহরি রদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানের পটভূমি হচ্ছে উকাল এবং উরাইনার কতগুলো লোক মদিনায় আগমন করে ইসলাম গ্রহণ করে সেখানে বসবাস করতে থাকে। কিন্তু মদিনার আবহাওয়া তাদের স্বাস্থ্যের জন্য অনুকূল না হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো উট সহ তাদেরকে চারণ ক্ষেত্রে পাঠিয়ে দেন এবং স্বাস্থ্যোদ্ধারের উদ্দেশ্যে উটের দুধ ও উটের প্রসাব পান করার পরামর্শ দেন। অতঃপর লোকগুলো যখন সুস্থ হয়ে উঠল তখন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখালকে হত্যা করে উটগুলো খেদিয়ে নিয়ে স্বস্থানে প্রত্যাবর্তন করল। এভাবে ইসলাম গ্রহণের পর পুনরায় তারা কুফরি অবলম্বন করল। উল্লেখিত কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খোঁজ করার জন্য উরজ বিন জাবির ফিহরি রাদিয়াল্লাহু আনহুকে 20 জন সাহাবা সহ প্রেরণ করেন। এ বাহিনী প্রেরণের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ, উরানিয়ীনদের পথ অন্ধকার করে দাও এবং কঙ্কন চেয়েও বেশি খাটো করে দাও। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রার্থনা মঞ্জুর করে আল্লাহ তাআলা তাদের পথ অন্ধকার করে দেন। এর ফলশ্রুতিতে তারা অভিযাত্রী দলের হাতে ধরা পড়ে যায়। মুসলিম রাখালদের সঙ্গে তারা যে সঠতামূলক আচরণ করেছিল তার প্রতিফল ও প্রতিশোধ স্বরূপ তাদের হাত পা কেটে দেওয়া হলো, চোখে দাগ দেওয়া হলো এবং হাররার নামক স্থানের এক প্রান্তে তাদের ছেড়ে দেওয়া হলো। সেখানে তারা মাটি অনুসন্ধান করতে করতে স্বীয় মন্দ কাজের শাস্তি পর্যন্ত পৌঁছে গেল। তাদের এ ঘটনা সহিহুল বুখারী এবং অন্যান্য কিতাবে আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে। চরিৎকারগণ এরপর আরও একটি অভিযানের কথা উল্লেখ করেছেন। এ অভিযান প্রেরিত হয়েছিল ষষ্ঠ হিজরির শাওয়াল মাসে আমর বিন উমাইয়া জামরি রাদিয়াল্লাহু আনহু এবং সালামা বিন আবি সালামা এ দুজনের সমন্বয়ে। এ অভিযান সম্পর্কে যে বিবরণ পাওয়া যায় তাতে বলা হয়েছে যে আবু সুফিয়ানকে হত্যা করার উদ্দেশ্যে আমর ইবনু উমাইয়া মক্কায় গমন করেছিলেন। এর কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে আবু সুফিয়ান একজন বেদুইনকে মদিনায় পাঠিয়েছিল। তবে এ উভয় পক্ষের কোনো পক্ষই অভীষ্ট লক্ষ্য অর্জনে সক্ষম হয়নি। এ প্রসঙ্গে চরিৎকারগণ আরও বলেছেন যে সফরকালে আমর বিন উমাইয়া জামরি 3 জন কাফেরকে হত্যা করেছিলেন এবং খুবাইব রাদিয়াল্লাহু আনহু এ লাশ উঠিয়ে এনেছিলেন। অথচ খুবাইব রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণের ঘটনা সংঘটিত হয়েছিল রাজির কয়েকদিন কিংবা কয়েক মাস পর এবং তা সংঘটিত হয়েছিল 4th হিজরির সফর মাসে। এ কারণে এটা আমার নিকট সঠিক বোধগম্য হচ্ছে না যে তাহলে কি এ দুটি ভিন্ন ভিন্ন সফরের ঘটনা ছিল। কিন্তু চরিৎকারগণ এ দুটি ব্যাপারকে একই সফরের সঙ্গে সম্পৃক্ত করে দিয়ে কেমন যেন একটা গোলমাল করে ফেলেছেন। অথবা এমনটিও হতে পারে যে ব্যাপার দুটি একই সফরের সঙ্গে সংশ্লিষ্ট ছিল কিন্তু চরিৎকারগণ ভুলক্রমে 4th হিজরির পরিবর্তে 6th হিজরির উল্লেখ করেছেন। আল্লামা মনসুরপুরি রহমাতুল্লাহ আলাইহি এ ঘটনাকে যুদ্ধোদ্যম কিংবা অভিযান হিসাবে স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন। এগুলোই হচ্ছে ওই সকল অভিযান বা যুদ্ধ যা আহজাব ও বনু কুরাইজা যুদ্ধের পরে সংঘটিত হয়েছিল। এ সকল অভিযানে বড় আকারের তেমন কোনো ঘটনা সংঘটিত হয়নি। এসবের বেশিরভাগ ক্ষেত্রে সাধারণভাবে ছোটখাটো ঘটনা সংঘটিত হয়েছিল। অতএব ওই সকল অভিযানকে যুদ্ধ না বলে অগ্রগামী সৈনিক প্রহরী দল, টহলদারি বাহিনী, অনুসন্ধানী দল ইত্যাদি বলাই শ্রেয়। এসব অভিযানের উদ্দেশ্য ছিল মূর্খ বেদুইন এবং শত্রুদের অন্তরে ভয়ভীতির সঞ্চার করা। পরবর্তী পরিস্থিতির প্রেক্ষাপট বিশ্লেষণ করলে এটা স্পষ্ট হয়ে যায় যে আহজাব যুদ্ধের পর অবস্থাক্রমে মুসলিমদের অনুকূলে আসতে থাকে। এর ফলে শত্রুদের মনোবল ও উদ্যম ভেঙে পড়তে থাকে। ইসলামী দাওয়াতকে স্তব্ধ করে দেয়া কিংবা এর মর্যাদাকে ভুলুণ্ঠিত করে দেওয়ার যে দুঃস্বপ্ন তারা দেখত তার ছিটে ফোটাও তাদের মনে অবশিষ্ট রইল না। পরিস্থিতি যে ক্রমেই মুসলিমগণের অনুকূলে যাচ্ছিল তা অধিকন্তু সুস্পষ্ট হয়ে উঠল হুদাইবিয়ার চুক্তির মাধ্যমে। এ চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল আরব মুশরিকগণ কর্তৃক ইসলামী শক্তিকে স্বীকৃতি প্রদান এবং একটি শক্তি হিসেবে প্রতিষ্ঠা লাভের ব্যাপারে আরব মুশরিকগণ কর্তৃক সৃষ্ট প্রতিবন্ধকতার অবসান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আগামী পর্বে আমরা শুনব হুদাইবিয়ার সন্ধি, উমরা, 6th হিজরির জুলকাদা মাস এবং তার ঘটনা প্রবাহ। আগামী পর্বটি শোনার আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।